নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আজ 26শে জানুয়ারি, প্রজাতন্ত্র দিবস। আমি খুব গর্বিত দেশের পতাকাটা হাতে নিয়ে একটা আপনাদেরকে ছবি শেয়ার করবো আজকে। এটা আজ আপনাদের কিছু মূল্যবান কথা আমি আজকে আপনাদেরকে বলবো। এখানে লেখাটা আপনারা দেখতে পাচ্ছেন, লেখা আছে আই লাভ ভারত। এদিকটা দেখেন, আই লাভ ভারত। তো দেশের দেশবাসীর উদ্দেশ্যে আজকে আপনাদেরকে বলছি আমি, খুব সম্ভবত দেশের নাম আর ইন্ডিয়া থাকছে না, দেশের নাম ভারত হবে। আমি যখন এই ফ্ল্যাগটা কিনি কালকে, যার কাছ থেকে কিনেছি, সে আমাকে বলছে দেশের নাম আর ইন্ডিয়া কোনো জায়গায় লেখা থাকবে না, সব জায়গায় ভারত লেখা থাকবে। তা এটা তারা আপনারা সচক্ষে প্রমাণটা দেখতে পাচ্ছেন, এই লেখাটাকে কি লেখা আছে, এটা আই লাভ ভারত। এই যে জায়গাটা ভারত লেখা আছে, এই জায়গাটায় কোনোদিন কোনো জায়গায় ইন্ডিয়া লেখা থাকবে না। তা আমাদের দেশের নামটাও হয়তো খুব সম্ভবত চেঞ্জ হচ্ছে, এখানে আর কোনো দিন লেখা থাকবে না আই লাভ ইন্ডিয়া, এটা লেখা থাকবে আই লাভ ভারত। যে আমাকে ফ্ল্যাগটা বেচলো সেও বললো আর এই আই লাভ ইন্ডিয়া আর লেখা থাকবে না। এই যে লেখাগুলো দেখতে পাচ্ছেন, এগিয়ে আসুন, এই যে এখানে যে এখানে লেখা আছে, দেখুন এই জায়গাগুলো তো লেখা আছে আই লাভ ভারত। এই যে আই লাভ ভারত, আই লাভ ভারত। তা মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তার হয়তো বিচার বিবেচনায় দেশের নামটা সে চেঞ্জ করছে। তো আপনাদের খুব আমি আনন্দের সহিত জানাচ্ছি, আপনাদেরকে আমি খুব আনন্দের সহিত জানাচ্ছি, আপনারা বললে বিশ্বাস করবেন কেন জানি না। যদি কোনো কেউ আপনারা এই প্রমাণ দেখতে চান, আপনাদেরকে আমি দেখাবো। আমি 2022 সালের 27শে জুলাই থেকে 30শে জুলাইয়ের মধ্যে প্রধানমন্ত্রীকে একটা চিঠি লিখেছিলাম, আমি একটা চিঠি লিখেছিলাম, আমার নাম অমুক, আমার শিক্ষাগত যোগ্যতা অমুক, আমার পেশা অমুক, দিয়ে আপনি যদি দেশের নামটা ইন্ডিয়া থেকে যদি ভারত করেন, তাহলে সারা ভারতবর্ষে আমার থেকে খুশি বা সুখী কেউ হবে না। কেন ইন্ডিয়া আর ভারত ওই দুটো নামের মানে কোনোদিন এক হতে পারে না। ইন্ডিয়া মানে ভারত, আপনার যদি যেভাবেই বুঝান না কেন, কোনোভাবে বুঝবো না। আপনি যদি কোনো লিখিয়ে পড়িয়ে বুঝিয়েও দেন আমাকে, তবু আমি বুঝবো না যে ইন্ডিয়া মানে ভারত, ভারত আর ইন্ডিয়া দুটো কথাটা এক। তো আমার পাঠানো চিঠিটা হয়তো প্রধানমন্ত্রী রেসপেক্ট করেছে, আমার চিঠার লেখা চিঠিটার মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সে হয়তো গুরুত্ব দিয়েছে। এবং এই যে কথাটা, এই কথাটা অমিতাভ বচ্চন আরও অনেক বড় বড় সেলিব্রিটিরা সমর্থন করেছে, এবং ভারতীয় যে প্লেয়াররা, পুরনো রিটায়ার প্লেয়াররা প্রত্যেকে চেয়েছে এই ভারত নামের জার্সিতে একবার তারা দেশের হয়ে খেলতে চায়। এতকাল তো তারা ইন্ডিয়া নামে জার্সিতে খেলল, তারা চাইছে হয়তো ভারত নামের জার্সিটাই একবার খেলুক, তাদের খুব ইচ্ছা। এটা 80% ধরে নেন স্যাংশন হয়েই গেছে, সুপ্রিম কোর্ট পাস করেও দিয়েছে, রাষ্ট্রপতি বিলটা পাস হয়ে গেলে আশা করছি দেশের নামটা ইন্ডিয়া থেকে এখন ভারত হবে। তো এই ভারত যদি নামটা হয় দেশের, সবথেকে গর্বিত এবং সবথেকে খুশি আমি হব, এবং আমার থেকে ভারতবর্ষে সবথেকে খুশি কেউ হবে না। আমি একটা সামান্য চাওয়ালা, আমি চা বেচে খাই, যদিও আমাদের দেশের প্রধানমন্ত্রী একসময় চা বেচত। তা যাই হোক, আমার লেখা কথাটাকে সে রেসপেক্ট যাক করেছে, এবং আমি যে লেখাটা লিখেছিলাম সে লেখাটা যে পড়েছে আমি সেটা বুঝতে পেরেছি, তার প্রমাণটাও আমার কাছে আছে। আর এইটা থেকে এই যে দেশের নামটা ইন্ডিয়া আর ভারত এক হতে পারে না, এই নিয়ে আমাদের বন্ধুদের মধ্যে অনেক দিন ধরেই আমি এই নিয়ে তর্ক করতাম,
আমার অনেক বন্ধুরাই আমাকে এই কথা শুনে ক্রিটিসাইজ করতো, কেউ হাসতো, কেউ বলতো সনাতন ভাই পাগল হয়ে গেছে, আবার কেউ বলতো, কোনো বন্ধুরা বলতো আমাদের ডাকনাম ছোটন, বল ছোটনের মাথা খারাপ হয়ে গেছে। আমি প্রধানমন্ত্রীকে এটাও আমি লিখেছিলাম, আমি যে লেখাটা লিখছি আপনি আমাকে পাগল বলতে পারেন, আপনি আমাকে অ্যারেস্ট করতে পারেন, আপনি আমাকে যাবজ্জীবন কারাদণ্ড দিতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আমার কথাটা শুনে যদি আপনার ভালো লাগে বা খুশি হয়, আপনি আমাকে একটা পদ্মশ্রী পুরস্কারও দিতে পারেন, আবার ভালোবেসে একটা কোনো জায়গায় ফ্ল্যাটও গিফট করতে পারেন, আমাকে রাষ্ট্রপতির হাতে পুরস্কার দিতে, এইগুলো আমি চিঠিতে লিখেছিলাম মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। তা আমার এই স্বপ্নটা আজকে পূরণ হতে চলেছে, আজকে 26শে জানুয়ারি। আপনারা ভিডিওটা ফলো করুন প্রত্যেকে, ঠিক আছে? আর আপনারা আরও অনেক আনন্দ পাবেন যখন দেশের নামটা এই ইন্ডিয়া থেকে ভারত হবে। কেন, কোনো দেশের নাম দুটো ওয়ার্ড হতে পারে না, ইন্ডিয়া ভারত এক হতে পারে না, দেশের নাম একটাই হওয়া উচিত, যে সেটা হিন্দি, উর্দু, ইংরাজি, মারাঠি যে ভাষাতেই হোক না কেন সেটা একটাই ভাষা হবে। আপনাদের কাছে আমরা একটা প্রশ্ন করি, প্রশ্নটা হলো ধরুন ভারত পাকিস্তান খেলা হচ্ছে, আপনি কিন্তু 100-এ 90% কোনো দিন বলবেন না যে ইন্ডিয়া পাকিস্তান খেলা হচ্ছে, আপনি বললেন ভারত পাকিস্তান খেলা হচ্ছে। আবার ইন্ডিয়া অস্ট্রেলিয়া যদি কোথাও খেলা হয়, আপনাদের 90% গ্যারান্টি আপনারা কিন্তু কেউ বলবেন না ভারত অস্ট্রেলিয়া খেলা হচ্ছে, আপনারা কিন্তু 90% বলবেন ইন্ডিয়া অস্ট্রেলিয়া খেলা হচ্ছে। তাহলে একই জায়গায় একই দেশ খেলছে অথচ দুটো নাম ব্যবহার হচ্ছে, কেউ বলছে ভারত পাকিস্তান খেলা হচ্ছে, কেউ বলছে ইন্ডিয়া অস্ট্রেলিয়া খেলা হচ্ছে, কেউ বলছে ইন্ডিয়া সাউথ আফ্রিকা খেলা হচ্ছে। দেখুন, সাউথ আফ্রিকা আর দক্ষিণ আফ্রিকা দুটো দেশের নাম একই মানে, সাউথ আফ্রিকা দক্ষিণ আফ্রিকা নাম মানে একই, প্রত্যেক দেশের একটাই নাম, সেটা হচ্ছে অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা শ্রীলঙ্কা, পাকিস্তান পাকিস্তান, বাংলাদেশ বাংলাদেশ, ব্রাজিল ব্রাজিল, ফ্রান্স ফ্রান্স, আপনি যাই বলুন না কেন প্রত্যেক দেশে একটাই নাম। মানে আমাদের দেশে কেন দুটো নাম থাকবে? আমি এই নিয়ে আমার মনের ব্যথাটা এবং জ্বালাটাকে আমি প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছি, এবং ছোটোবেলাতেই আমার জবে থেকে আমার জ্ঞান হয়েছে, তবে থেকে আমার একটাই কথা মাথার মধ্যে খুঁড়ে খুঁড়ে খায়, সেটা হচ্ছে ইন্ডিয়া আর ভারত এই দুটো নাম কোনোদিন এক হতে পারে না। ভারতবর্ষের সবথেকে বড় জ্ঞানী শিক্ষিত মানুষও যদি আমাকে বোঝায় যে ইন্ডিয়া আর ভারত দুটো মানুষের দুটো কথার মানে এক, আমি যে আমাকে বোঝাতে পারবে আমি তার সারা জীবন তার বাড়িতে বিনা পারিশ্রমিকে কৃতদাসের কাজ করব। তো এটা কোনো একটা ফুল ফল না যে আমি ইংরাজিতে বলছি ফ্লাওয়ার আর বাংলায় বলছি ফল ফুল। তা আপনাদেরকে আমি প্রশ্ন করছি, আপনাদের যে নামটা সেটা হিন্দি ইংরাজি উর্দু মারাঠি প্রত্যেকটিতে একই ভাষা হয়, এটা আপনার নামটাও যা এটা দেশের নামও তাই, একই জিনিস, আপনি নিজেকে প্রশ্ন করুন আপনার যে নামটা সেটা হিন্দি উর্দু ইংরাজি বাংলা প্রত্যেক ভাষাতে একটাই ভাষা হবে। আর আমাদের দেশের নামটা কোনো জায়গায় ইন্ডিয়া কোনো জায়গায় ভারত, কেউ বলছে আমরা ইন্ডিয়ান আবার কেউ বলছে আমরা গর্বিত ভারতবাসী। তা আমার অনুরোধটা, প্রধানমন্ত্রী হয়তো কথা শুনেছেন, মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী, নরেন্দ্র মোদীকে আমাদের প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিলাম, আপনার উপর আমার দীর্ঘ বিশ্বাস, আপনি আমার এই চিঠিটা পড়ে আপনি আপনার সঠিক বুদ্ধি দিয়ে সঠিক বিচারটা করবেন। তা আজকে আমার এই স্বপ্নটা পূরণ হতে চলেছে, দেশের নামটা ইন্ডিয়া ছেড়ে এখন ভারত হতে চলেছে, আমি খুব গর্বিত। এটা কোনো মানে আর তার থেকেও যে বড়ো কথাটা, আর এই ইন্ডিয়া নামটা আমরা কেন ব্যবহার করব, এই ইন্ডিয়া নামটা দেওয়া হচ্ছে ইংরেজদের দেওয়া, আমরা স্বাধীন ভারতবর্ষে বাস করি, স্বাধীন ভারতবর্ষে আমরা বাস করি, কেন ইংরেজদের দেওয়া নামটা আমরা ব্যবহার করব, আমরা এই ইংরেজদের দেওয়া নামটা কেন ব্যবহার করব? আমরা গর্বিত আমরা ভারতবাসী, আমরা 140 কোটি জনসংখ্যা বর্তমানে প্রত্যেকে যেন বলতে পারে আমরা গর্বিত আমরা একজন ভারতবাসী। আমরা কেন বলবো ইংরেজদের দেওয়া নামটা ব্যবহার করব কেন, আমরা আমরা স্বাধীন ভারতবর্ষে বাস করি, তাহলে তাহলে আমরা কেন ওই ইংরেজদের দেওয়া নামটা ব্যবহার করব, আমরা তো এখন স্বাধীন। আর এই ভারত কথাটা
মানে গানেতে আছে ভারত, কিন্তু ইন্ডিয়া দিয়ে মানে রবীন্দ্রনাথের যে আমাদের জাতীয় সঙ্গীতটা, জাতীয় সঙ্গীতে ভারত কথাটাই রয়েছে, ওখানে কিন্তু ইন্ডিয়া নেই। আবার আছে ভারতও আবার জগত সবাই শ্রেষ্ঠ আসন রবে, ওই জায়গাটা কিন্তু ইন্ডিয়া নেই, ওই জায়গাটা কিন্তু ভারত নামটা আছে। তা আপনারাই বিচার করুন, দেশের নামটা ইন্ডিয়া থাকা উচিত না ভারত থাকা উচিত? আমিও আপনাদের উপর কিছুটা ছেড়ে দিলাম, আপনাদের বিচার বিবেচনা কী বলে। আজকে আপনাদেরকে আমি প্রশ্ন আবার করছি, আপনার যার যেটা নাম সেটা নিজেকে নিজে প্রশ্ন করুন, আপনার নামও যা একটা দেশের নামও তাই, একই ব্যাপার। আপনার নাম হিন্দি, উর্দু, ইংরাজি, বাংলা, মারাঠি, প্রত্যেকের একটাই ভাষা হয়, যে ভাষাতে কোনো একটাই নাম হয়, তা এত কেন দুরকম ভাষা প্রয়োগ হবে দু জায়গায়? তো নামটা ফাইনাল হোক, আমি খুব গর্ববোধ করব, এবং প্রধানমন্ত্রীকে আমি এটা যদি স্যাংশন হয় আমার তরফ থেকে আমি 100 কোটি প্রণাম জানাবো প্রধানমন্ত্রীকে। এই কথাটা আমি বড় বড় শিল্পপতিরা ব্যবসাদাররাও এটা সমর্থন করেছে। আমি যেন গর্ব করে বলতে পারি আমি একজন ভারতবাসী, আমার স্বপ্নটা পূরণ হতে চলেছে, সব থেকে বড় কথা এটা, আমার স্বপ্নটা পূরণ হতে চলেছে। আর যারা এই পতাকাটা বেচল তারাও বললো, বললো কোথাও কোনোদিন ইন্ডিয়া লেখা থাকবে না, ভারত লেখা থাকবে। আমি প্রধানমন্ত্রীকে যে চিঠি লিখেছিলাম, যে সব ক্ষেত্রে যেন ইন্ডিয়া ছেড়ে ভারত নামটাই হয়, ন্যাশনালিটি ভারত, এও আমি লিখেছিলাম। এই লেখাটা, এই যে লেখাটা, আপনি BHARATU লিখতে পারেন, আবার BHARO2 লিখতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তো যাই হোক, এটা BHARATU এই লেখাটাই স্যাংশন হয়েছে। এবার আমি চাই এটা সব জায়গায় ছড়িয়ে যাক। আপনাদের ভালো লাগলে আপনারা ভিডিওটা শেয়ার করেন প্রত্যেকের মধ্যে। তো আপনারা কতটা বিশ্বাস করবেন আমি জানি না, এবং আমার বন্ধুবান্ধবরা অনেকেই জানে, আমার প্রচুর সাক্ষী আছে যে আমি এটা প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছি 2022 সালের 26 থেকে 30 জুলাইয়ের মধ্যে। তো আমার স্বপ্নটা পূরণ হতে চলেছে, সবাইকে ভালোবাসা শ্রদ্ধা জানিয়ে। আর সবাই একটা কথা মাথায় রাখবেন, প্রত্যেকে যেন বলেন আমরা গর্বিত, আমরা ভারতবাসী, কেন ইংরেজির দিয়ে নামটা ব্যবহার করবো, ইন্ডিয়া, ইন্ডিয়ান, আমরা বলবো ভারতীয়, আমরা গর্বিত ভারতীয়, আমরা ভারত কথাটার জন্য সব জায়গাতেই প্রচার হয়, কোনো দেশের দুটো নাম হতে পারে না, এক দেশ এক নাম, এটাই আমার সাচ্চা কথা। আমি একজন ভারতবাসী হিসাবে এটা আমি বললাম, এটা আপনাদের কার কতটা ভালো লাগবে জানি না, কিন্তু যদি এই ভারত নামটা স্যাংশন হয়, দেশের নামটা ভারত হয়, আমি নিজেকে কতটা খুশি বোধ করবো সেটা আজকে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আই লাভ মাই ভারত, আজকে থেকে আমি বলবো আমি গর্বিত, আমি ভারতবাসী। আর এটা পুরোপুরি সুপ্রিম কোর্ট রাষ্ট্রপতি বিল পাস হয়ে যাক, তখন আপনি আপনারা হয়তো আমাকে নিউজ মিডিয়া খবর চ্যানেলেও পেপারেও দেখতে পারবেন, এটা হোক আগে। নমস্কার, এই বলে আজকে আপনি আমার বক্তব্য শেষ করছি।